আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে হুকের ঘর তৈরি করার খুব সহজ একটা পদ্ধতি দেখাবো তো এখানে কিন্তু হুকের ঘর আলাদাভাবে যে করতে হয় সেটা করতে হবে না আপনি মেশিনের সেলাইয়ের মাধ্যমে এই সেলাইটা করে নিতে পারবেন তো দেখা যায় অনেকে আপনারা হুকের ঘর তৈরি করতে পারেন না বা অনেকে ঝামেলা মনে করেন তো আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো ইনশাল্লাহ আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন এখানে আপনার আলাদাভাবে যে হুকের ঘরটা তৈরি করতে হয় তার ঝামেলা নেই এবং এটা টেকসইটাও আপনার অনেক দিন থাকবে মানে আপনার ব্লাউজটা যতদিন থাকবে ঠিক হুকের ঘরটাও ঠিক ততদিনই থাকবে হুকের ঘরটা আপনার ছিঁড়বে না তো চলুন দেখাই তো এখানে আমি একটি ব্লাউজ তৈরি করে নিয়েছি আর এখানে হুকের ঘর তৈরি করার জন্য এখানে পট্টির কাপড় নিয়েছি আর এই পট্টির কাপড়টা আপনার চড়া আছে প্রায় তিন ইঞ্চি যে মাপ আছে আর নিয়েছি সে অনুযায়ী প্রথমে কাজ করতে হবে এই ব্লাউজটার উল্টা পাশ থেকে এই পট্টির কাপড়টা আপনার জয়েন্ট দিতে হবে তো এটাকে যে এভাবে করে নিয়েছি নেওয়ার পর এই সাইডে সেলাই করে নিতে হবে আর এই সেলাইটা করার সময় এখানে যে টেকিনটা আছে নিচের দিকে থাকে এভাবে করে 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 রেখেছে। আর আপনারা যাতে ভালো বুঝতে পারেন এর জন্য এখানে আমি অন্য কালার সুতা ইউজ করেছি ইনশাল্লাহ আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন তো এখন এই যে সেলাইটা করেছি এরপর এখানে যে পট্টির কাপড়টা আছে এই পট্টির কাপড়টাকে এভাবে করে মানে এভাবে করে নিব তারপর এই যে যেখানে সেলাই করেছি সেখানে এভাবে করে আঙুলে মাথা দিয়ে চাপ দিয়ে নিব। নেয়ার পর সাইডের এই কাপড়টাকে এভাবে করে ভাজ করে নিব। নেয়ার পর এটাকে যে এটার উপর এভাবে করে নিব তো এটার চড়াটা আপনার এক ইঞ্চি চড়া থাকলেই বেটার তা আমি এভাবে করে ভাজ করে নিয়েছি নেয়ার পর আমরা সাধারণত যখন মানে নর্মাল যে ব্লাউজগুলো তৈরি করি আমরা এভাবে করে ভাজ করার পর এখানে যে ভাজটা করেছি ঠিক এই বরাবর আমরা সেলাইটা করি মানে এই সাইডে একেবারে সেলাইটা করি তা আমি যে পদ্ধতিতে মানে হুকের ঘরটা তৈরি করছে এর জন্য এখানে সেলাই করব না প্রথমে ভিতরের দিকে সেলাইটা করব তো ভিতরের দিকে যে সেলাইটা করব আপনার হাফ ইঞ্চির চাইতে একটু কম এই সাইডে আমি সেলাইটা করব এটাকে ভাজ করে এভাবে করে রাখার পর এই ভিতরে হাফ ইঞ্চির চাইতে একটু কম সাইডে আমি সেলাইটা করছি তো সেলাইটা করা হয়ে গেছে তো এই সেলাইটাই যে আমি একেবারে হাফ ইঞ্চির চাইতে একটু কম সাইডে নিয়ে কিন্তু সেলাইটা করেছি তো এখন ব্লাউজের নিচের দিকে হেম করতে হয় তো সেই পরিমাপ কাপড় এভাবে করে ভাঁজ করে নিব ভাঁজ করে পর এখানে আঙুল দিয়ে চাপ দিয়ে নিব প্রয়োজনে এখানে আপনারা চক দিয়েও দাগ দিয়ে নিতে পারেন এই যে চক দিয়ে দাগ দিয়ে নিলাম আর উপরের দিকে যখন আমি গলার পট্টিটা লাগাবো তখন কিন্তু এখানে হাফ ইঞ্চি ছেড়ে দিতে হবে কারণ সেলাইয়ের জন্য তো এই পরিমাপ রেখে বাকি যে কাপড়টা আছে এখানে আপনার হুকের ঘরটা তৈরি করতে হবে তো এখান থেকে নিয়ে এই বরাবর এভাবে করে একটা ভাঁজ করব এবং এখানে মাছ বরাবর একটা ভাঁজ করব করার পর ঠিক মাঝখানে আরও একটা যে এভাবে করে আঙ্গুলটা ভিতরের দিকে রাখবে তারপর এখানে একটা ভাঁজ দিব দেওয়ার পর এখানে আঙ্গুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিব তাহলে আপনার সমানভাবে যে হুকের ঘরের যে দূরত্ব সেটা আসবে তো এভাবে করে যদি আপনারা হুকের ঘর তৈরি করেন আপনার হুকের ঘরটা ছিঁড়ার কোনো সম্ভাবনা নাই আর আপনার এই ব্লাউজটা যতদিন থাকবে আপনার হুকের ঘরটাও ঠিক ততদিন পর্যন্তই থাকবে তো এখন এখানে ভাঁজ করার পর এই যে ঠিক যেখানে ভাঁজ হচ্ছে সেখানে আমি দাগ দিয়ে নিচ্ছি এই যে এরকম ভাবে আর বাকি যে দাগটা এটা ঠিক এই বরাবর পড়বে আর এখানে দিতে হবে তাহলে আপনার হুকের ঘর আসে পাঁচটা তো এখন আমি যে হুকের ঘরটা তৈরি করছি আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন তাহলেই হবে এখন আমি সেলাইটা করব একেবারে সাইডে একেবারে সাইডে তো যেখানে আমি দাগ দিয়েছি এই বরাবর যখন আসব তখন এটাকে এই যে এভাবে করে নিয়ে ঠিক ভিতরের দিকে এভাবে করে সেলাই করবো এরপর এটাকে ঠিক এই বরাবর নিব এরপর যখন আবার এই দাগ বরাবর আসবে তখনও আবার এটাকে এই যে এভাবে করে মানে অনেকটা আপনার ভিয়ের এর মতো সেলাইটা এই যে এভাবে করে তারপর আবার যখন ডাক্তার আসবে তখনও এইভাবে করেই নিতে হবে খুব সহজ একটা পদ্ধতি আশা করছে আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার এই হুকের ঘরটা কিন্তু সেলাই করা হয়ে গেছে এখানে হুকের ঘর তৈরি করার কোনো ঝামেলা নেই আপনারা চাইলেই এভাবে করে কিন্তু হুকের ঘরটা মানে এই পট্টির সাথেই সেলাই করে নিতে পারেন তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা হুক নিয়েছি এই হুকটা আসলে কিভাবে এটার সাথে মানে ভিতরে রাখতে হবে তা আমরা যখন আরেকটা পাটের মধ্যে হুকটা লাগাবো তখন কিন্তু এটার সাথে এই যে এভাবে করে নিলেই হবে এটা কিন্তু আপনার ছুটবে না একেবারে ফিটিংস ভাবে থাকবে আর আপনি যদি হুকের ঘরটা তৈরি করেন হুকের ঘরটা কিন্তু অনেক সময় যদি বেশি টাইট হয় তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এখানে কিন্তু ছিঁড়ার আর সম্ভাবনা নেই এই যে এরকমভাবে থাকবে তো আশা করছি বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ